নমস্কার বন্ধুরা, অ্যাসারটেইন প্রোডাকশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর পাল, স্টক অ্যানালিস্ট। আজকে বলবো শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের বিষয়ে। কেন আপনারা বিনিয়োগ করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আজকের টপিক শেয়ার মার্কেট। জিনিসটা যখনই কেউ শোনে হঠাৎ মনে করে ফেলে যে জিনিসটা কি, খুব ভয়ের ব্যাপার, প্রচণ্ড লস। আমার বাড়ির নিজের বাড়ির লোকজনও মনে করে যে বিষয়টা একটা সম্পূর্ণরূপে জুয়া। তো যারা জুয়া মনে করেন, যারা ভয় পান বিষয়টা, আমি তাদের বলবো যে একটু পড়াশোনা করুন। এই একটু মানে হচ্ছে 3-4 বছর পড়াশোনা করতেই হবে, না হলে কিছু হবে না, বুঝতেই পারবেন না জিনিসটা কি। তো বেশি কিছু না বলে সরাসরি আমরা বিষয়ের মধ্যেই চলে যাই। তো আমার কিছু নিজস্ব রিসার্চ বলুন বা পড়াশোনা বলুন, সেখান থেকে আমি কিছু জিনিস রেখেছি, মানে লিখে রেখেছি বা জোগাড় করেছি বা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, পড়েছি। তো তার থেকে জানছি যে একজন মানুষের যে এই 4টে মিলিয়েই ইনভেস্ট করা উচিত, কখনো কোনো একটার ওপর নয়। তো ইকুইটিতেও কিছুটা, ধাতুতেও কিছুটা, ফিক্সড ইনকামে কিছুটা, আর রিয়েল এস্টেটেও কিছুটা। অবশ্যই ইনভেস্টমেন্ট এইভাবেই করা উচিত যে সব মিলিয়ে মিলিয়ে মিশিয়ে। তো এখন অবশ্যই রিটায়ারমেন্টের পরে ইনভেস্টমেন্ট একরকম হবে, আর রিটায়ারমেন্টের আগে ইনভেস্টমেন্ট আর একরকম হবে, সেসব সম্বন্ধে আসছি পরে, সেগুলো ট্রেডিং সাইকোলজির আন্ডারে পরে বলা হবে। তো ইনভেস্টমেন্টের আগে কয়েকটা জিনিস আমাকে জেনে রাখতে হবে। যেখানে যত বেশি রিস্ক সেখানে তত বেশি রিটার্ন। স্ক্যাম 1992-তে হর্ষদ মেহতার একটা বিখ্যাত ডায়লগ, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, মানতেই হবে। যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি। ফিক্সড ইনকামে যদি ইনভেস্টমেন্ট করেন, তো সেখানে একটা খুব সামান্য পরিমাণ দিন দিন ইন্টারেস্ট ব্যাংকের কমছে। তো এখন ম্যাক্স টু ম্যাক্স সিনিয়র সিটিজেন হলেও ওই 6%-এর কাছাকাছি ইন্টারেস্ট পাবেন। তো সেখানে হয়তো ইনভেস্টমেন্টটা সেফ, একটা কিছুদিন পর আপনি যখন ম্যাচিওর হয়ে যাবে জিনিসটা, তো আপনি টাকাটা পেয়ে যাবেন। ইকুইটিতে সেটা অপশনটা নেই। তো ইকুইটিতে হয়তো রিস্কটা অনেক বেশি, কিন্তু রিটার্নটাও অনেক বেশি। আগেই বলেছি যে রিটার্ন কোনো কোনো কোম্পানি বছরে 20% অব দি রিটার্নও দিয়েছে, আর অন অ্যান অ্যাভারেজ 14-15%। আর জমি বাড়ি কেনা বা অর্থাৎ রিয়েল এস্টেটের বিজনেস একটা বিশাল পরিমাণ টাকার ধাক্কা, অল্প কিছু টাকা দিয়ে হয় না। আর দামি ধাতু একটুখানি কিছুটা নিজেরাই ভাবনা চিন্তা করলে দেখতে পাবেন, আজ থেকে 2-3 বছর আগেও সোনার দাম কী ছিল আর এখনই বা সোনার দামটা কত হয়েছে। রিটার্ন কিন্তু খুব বেশি নেই। হ্যাঁ, মাঝে আপ ডাউন করে সুইং করেছে অনেকবারই, কিন্তু আলটিমেটলি ওয়েলথ ক্রিয়েট হয়নি সেখান থেকে। তো এখন ওয়েলথ ক্রিয়েট করতে গেলে তাহলে প্রিশিয়াস মেটাল ওয়েলথ ক্রিয়েট করতে পারছে না। আর রিয়েল এস্টেটে একটা বড় পরিমাণ টাকা লাগে একবারে, যেটা সবার পক্ষে সম্ভব নয়। ফিক্সড ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট অনেক কম। আমার যদি ইনফ্লেশনই যদি 8-9% হয় প্রত্যেক বছরের, আর সেখানে ইন্টারেস্টই পাচ্ছি 6%, তাহলে আলটিমেটলি তো আমি 3% করে প্রত্যেক বছরে লসই করছি। তাহলে এটাও মানে কস্ট অফ লিভিংয়ের সাথে লড়াই করার জন্য যথেষ্ট নয়। তাহলে আলটিমেটলি কী পাবো? আমাদের হাতে থাকছে হচ্ছে সব থেকে সহজ অথচ সব থেকে কম ব্যবহার করা হয় ভারতে, যেটা সেটা হচ্ছে ইকুইটি। এতে রিয়েল এস্টেটের মতো বিশাল পরিমাণ টাকা লাগে এমন ব্যাপার নয়, প্রিশিয়াস মেটালের মতো রিটার্ন বেশি নয়, ওয়েলথ ক্রিয়েট হয় না এমনটা তো নয়। আর ফিক্সড ডিপোজিটের মতো যে ইন্টারেস্টটা কম সেটাও কিন্তু নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন হাতে আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুদের। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে এটাও জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।